আজ 11ই এপ্রিল বৃহস্পতিবার রাত 8টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলায় ও রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, খুলনা বিভাগের কুষ্টিয়া, ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ জেলায় ব্যাপক পরিমাণ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি 13ই মে শনিবার আঘাত হানতে পারে টেকনাফ ও মিয়ানমারের উপকূলে। কে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মুখায় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই ঘূর্ণিঝড় মুখা সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1,220 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1,265 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে কাল শুক্রবার সকাল পর্যন্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী সময় দিক পরিবর্তন করে ক্রমে ক্রমে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তবে আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 45 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝড় হওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 180 থেকে 1000। এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনও হতে পারে। তবে বর্তমানে উপকূলীয় এলাকাগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটা ছিল আজকের ঘূর্ণিঝড় মুখার সর্বশেষ সংবাদ।